50 নম্বরের অঙ্কের মডেল অ্যাক্টিভিটিস সলভ করব ক্লাস 6 এর। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। মনে করো এটাই তোমাদের লাস্ট ম্যাথমেটিক্স ক্লাস, কারণ এর পরে তোমরা সবাই ক্লাস 7 উঠে যাবে, তখন নতুন সিলেবাস, নতুন পড়াশুনো, নতুন অঙ্ক। তাই আমি বলবো লাস্টবারের মতো এই যে মডেল অ্যাক্টিভিটিসটা সলভ করছি, প্রত্যেকটা অঙ্ক খুব মনোযোগ সহকারে রিভিশনের জন্য দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক্সপ্লেন করব, কোনটা কারণ, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা নোটও দিয়ে দেবো যেটা তোমরা গাইড হিসাবে লিখতে পারো। তো প্রথমত দেখো কোশ্চিন MCQ আছে। এক নম্বরে দেখো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত সেটা আমাদের করতে হবে। এবার চিন্তা করো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কী হবে, 8 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত হতে পারে, 1, তারপরে কী হবে 7টা শূন্য হবে, দেখো 2। এবার চিন্তা করো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এবার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 7টা নয়, তাই কি না? এবার দেখো অপশনের মধ্যে কোনটা আছে, দেখো এই অপশনটাতে মিলছে, যতগুলো অপশন আছে তার মধ্যে এটা মিলছে, কারণ এখানে দেখো এটা কি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1, তারপরে 7টা শূন্য আছে, আর এক্ষেত্রে 7 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটা দেখো এটা, কারণ এখানে 7টা নয় আছে। এর জন্য সঠিক অ্যান্সারটা হবে কি ডি নাম্বার। তোমরা কীভাবে লিখবে দেখে নাও, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো ডি এত। ভিডিওটা পজ করে নাও, পজ করে লিখে নাও। আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো, বলছে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো। তোমরা গুগলে গিয়ে সুন্দর করে লেখো 500 ইন রোমান নাম্বারস, সার্চ করো, দেখবে সার্চ করে দেখবে এটা পাবে অপশন, অর্থাৎ ডি নম্বর অপশনটা, কী বলি বি নম্বর অপশনটা দেখো ডি। তাহলে 500 সংখ্যাটাকে রোমানে কীভাবে লেখা হয়, ডি হিসাবে। দেখো 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো বিডি, তাই তো, বি নম্বর অপশন ডি। এই লিখে নাও, ভিডিওটা পজ করে নাও। ওকে লিখে ফেলো। আমি মনে করি আজকের ক্লাসটা রিভিশন হিসাবে তোমরা করছো, অবশ্যই তোমাদের মডেল অ্যাক্টিভিটিস তোমরা লিখবে এবং সাবমিটও করবে, তো খুব গুরুত্বপূর্ণ সহকারে করো, ভিডিওটা স্কিপ করো না, কারণ এটাই মনে করো ক্লাস 6 এর লাস্ট রিভিশন ক্লাস, এরপরে তো ক্লাস 7 উঠে যাবে। দেখো 3 নম্বর যেটা আছে 3×1/5 লেখা যায়, 3×1/5 এর মধ্যে সঠিক অপশন যেটা হবে সেটা হচ্ছে এটা। এবার কীভাবে হচ্ছে তোমরা লক্ষ্য করো, দেখো 3×1/5, হাউ ক্যান সলভ দিস, জাস্ট সি 5×1/5 যেটা আছে সেটা কত নাম্বার, কতবার আছে, 3 বার, তাহলে কি 1/5 কতবার আছে, 3 বার, অর্থাৎ দিস ওয়ান, বুঝতে পারলে, অর্থাৎ 1/5 কতবার আছে, 3 বার, তার জন্য 1/5 এক, এই দেখো 1টা 2টো 3টে, তাহলে কটা আসলো, 3টে আসলো, তার জন্য 3×1/5, তার মানে সঠিক অপশন কি ডি নাম্বার। কোনটা এইভাবে লিখবে, দেখো 3×1/5 লেখা যায় ডি, 1/5 + 1/5 + 1/5, কি ক্লিয়ার হলো? এবার দেখো 4 নম্বর প্রশ্ন, 0.3 × 0.5, এই গুণফলকে দশমিকে বিন্দু বসবে ডান দিক থেকে। তুমি চিন্তা করো, দেখো 0.3 × 0.5, তাহলে কত হবে, 3×5 = 15, কয়টা, 1টা 2টো 2টো দশমিক আছে, তাহলে এখানে আসবে, তাহলে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা, 1টা 2টো, ভালো করে লক্ষ্য করো দশমিকের পরে কয়টা সংখ্যা, 2টো, অর্থাৎ 2 ঘর, বুঝতে পারলে তো, তার মানে কী আছে, 2 ঘর। এবার দেখো অপশনও কী আছে, দেখো বি নম্বর আছে 2 ঘর আগে, অর্থাৎ দশমিক সংখ্যা কি, এই যে সংখ্যাটা যে আছে কি না দশমিক, এটা কি হচ্ছে 2টো ঘর আগে বসছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা 2 ঘর আগে বসছে, তার মানে বি নম্বর উত্তর সঠিক। কীভাবে লিখবে দেখে নাও, এভাবে লিখবে, এইভাবে দেখো গুণফল দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে, এভাবে তীর্চিহ্ন দিয়ে লিখবে বি 2 ঘর আগে, বুঝতে পারলে, ভিডিওটা পজ করে লিখে নাও তাড়াতাড়ি। এরপরে দেখো পরের কোশ্চিন, খুব সোজা একটা অঙ্ক দেখো 1.8 মিটার সমান সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে। চিন্তা করো 1.8, এবার এটাকে যদি আমরা সেমিতে প্রকাশ করি, সেমিতে প্রকাশ করতে কী করলে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে কী পাবো, 1.8, 2টো 0, কিন্তু দশমিক এখানে বসবো, তার মানে এখানে একটা দশমিক, 0 কেটে গেলে তাহলে কী আসছে, 180, অর্থাৎ 180 সেমি, অপশনে দেখো বি নাম্বারটা আছে, সঠিক উত্তরটি হবে কি বি নাম্বার, 180 সেমি। এবার দেখে নাও কীভাবে লিখবে, লিখবে 5 নম্বর দিয়ে লিখবে 1.8 মিটার সমান সমান চিহ্ন দিয়ে লিখবে বি 180 সেন্টিমিটার, ভিডিও পজ করো, করে লিখে নাও। ওকে এবার দেখো পরের কোশ্চেন, আবার দেখো 6 নম্বর প্রশ্ন বলছে যে 10% মানে কি, এবার চিন্তা করো 10% মানে কি, 10% পার্সেন্ট চিহ্নটা মানে কি, পার্সেন্ট মানে কি, শতকরা, শতকরা মানে কি 100, অর্থাৎ 100তে 10। এবার আমরা অপশনগুলো খুঁজবো, দেখো এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এর মধ্যে সঠিক কোনটা মনে হচ্ছে, দেখো এর মধ্যে যে সি নাম্বার অপশনটা আছে, দেখো প্রতি 100 জন্য 10, অর্থাৎ 100 থাকলে তবেই কিন্তু 10 আসবে, তার মানে সঠিক অপশন সি নাম্বার, বুঝতে পারছো? এবার সুন্দর করে নোটটা দেখে নাও, 10% মানে সি প্রতি 100 এর জন্য, ভিডিও পজ করো, লেখো কমপ্লিট।
এবার চলো পরের অঙ্কটা দেখছি। দেখো বলছে যে নিচের কোনটি আয়ত ঘন নয়, নিচের কোনটি আয়ত ঘন নয়, ইট হতে পারে, ছক্কা হতে পারে, বই হতে পারে, কিন্তু বোতল, বোতল তো দেখছো, বোতল কি আয়ত ঘন হতে পারে? না হতে পারে না। তার মানে সঠিক অপশন ডি নাম্বার, বোতল। কীভাবে লিখবে দেখে নাও, নিচের যেটি আয়ত ঘন নয় তা হলো ডি অপশন দিয়ে লিখবে বোতল, এরকম একটা দাগ দিবে, দিয়ে তারপরে লিখবে ডি বোতল। ক্লিয়ার? ভিডিও পজ করো, লিখে নাও। ওকে, এর পরের কোশ্চেন দেখি। দেখো সাত নাম্বার হয়ে গেল, এবার দেখো আট নাম্বার যেটা আছে, এক বাই চার অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা, তার মানে একশোতে নষ্ট হবে কত সেটা আমাদের বের করতে হবে। কি এক বাই চার অংশ, তার মানে কি করবে এক বাই চার লিখবে এখানে। এবার একশো ইন্টু এক বাই চার, এর মানে কি কাটাকাটি করলে কত হবে? পাঁচ পঁচিশ, তাই তো? তার মানে পঁচিশ, তার মানে আমাদের অ্যান্সারটা হবে কি পঁচিশ। এবার চিন্তা করো শতকরা আমাদের এখানে বলেই দিস, শতকরা বলে দিলে পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার দরকার নেই, অর্থাৎ শতকরা দেওয়ার অপশন দরকার নেই। তাহলে দেখো বি নম্বর অপশন যেটা আছে পঁচিশ এটা হবে, কেন এখানে পার্সেন্টেজ কেন দেবো না, কারণ শতকরা অলরেডি বলে দিস, যদি না বলতো তাহলে এখানে পার্সেন্টেজ আমরা দিতাম। তার জন্য সঠিক অপশন হবে কি বি নাম্বার টোয়েন্টি ফাইভ। এবার কীভাবে লিখবো দেখো, এভাবে লিখবো, এক বাই চার অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা বি টোয়েন্টি ফাইভ। এই দেখো আমি সুন্দর করে রেখে দিলাম, তোমরা লিখে নিতে পারো, এইভাবে ফর্মেটটা লিখে জমা দেবে, কারণ এখানে কিন্তু পঞ্চাশ নম্বরের কথা বলা হয়েছে। খুব গুরুত্ব সহকারে কী করবে, প্রত্যেকটা লেখা মন দিয়ে লিখবে। ওকে, আচ্ছা এবার চলো পরের কোশ্চেন। দু নম্বর দেখো বলছে সত্য মিথ্যা, অর্থাৎ ট্রু অর ফলস লিখতে হবে। দুই এক নম্বর দেখো, পাঁচশো গ্রাম সমান সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ কিগ্রা। দেখো পাঁচশো গ্রাম মানে কি, যখন পাঁচশো গ্রামকে আমরা কেজি অর্থাৎ কিগ্রাতে প্রকাশ করবো তখন আমাদের কী করতে হবে, হাজার দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ ডিভিসিবল হবে কি হাজার দিয়ে। দেখো শূন্য শূন্য গেছে, আই মিন কেটে যাচ্ছে, এখানে কী থাকছে পাঁচ দুগুণ দশ, তাই তো? দুই থাকছে, এবার এককে দুইতে ভাগ করলে অবভিয়াসলি কী আসবে, জিরো পয়েন্ট ফাইভ আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কী আছে, জিরো পয়েন্ট ফাইভ কিগ্রা কেজি হতে হবে, কিন্তু এখানে আছে কত, এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ কিগ্রা, জিরো পয়েন্ট জিরো, কিন্তু আমাদের এখানে দেখো জিরো নেই, অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ। কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেখো, এখানে ফাইভের আগে একটা জিরো আছে, কিন্তু আমাদের কিন্তু ফাইভের আগে জিরো হচ্ছে না, তার মানে অবভিয়াসলি এটা কি মিথ্যা, তাই না? তাহলে এটা কি ফলস, অর্থাৎ এফ। এবার লিখবে কীভাবে, এইভাবে দেখো, দেখে নাও, দেখো লিখছি পাঁচশো গ্রাম সমান সমান কী করলাম আমরা, পাঁচশো ডিভাইডেড বাই হাজার কিগ্রা। এবার কী করবো, ফাইভ ডিভাইডেড বাই টেন, এবার কি এই নিচে একটা দশ আছে, দশমিকের জন্য কি দশটা থাকলে নিচে দশটা থাকলে কি হবে, দশমিক হবে, অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ কিগ্রা হবে, অর্থাৎ বিবৃতিটি হবে মিথ্যা। এই তোমাদের কোশ্চেনটা দিলাম, সুন্দর করে লিখে নাও, বুঝলে বুঝে নাও, ভিডিওটা দরকার পড়লে পজ করে নাও। ওকে চলো এর পরের কোশ্চেনটা দেখি। দেখো বলছে যে ওয়ান থার্ড মাল্টি ওয়ান থার্ড ডিভিসিবল ফিফটিন, অর্থাৎ এক বাই তিন ভাগ আছে কত, পনেরো, তার মানে কি দেখো পনেরো, তাই তো? ওয়ান থার্ড ভাগ আছে এটা, এবার এটার মানে কি এক বাই তিন, এবার ভাগ মানে কি গুণ হলে কি হবে, ওয়ান বাই পনেরো কি নিচে চলে যাবে, এবার এটাতে গুণ করলে কত হবে, তিন পনেরো পঁয়তাল্লিশ, অর্থাৎ ওয়ান বাই ফর্টি ফাইভ, কিন্তু এখানে আছে পাঁচ, অর্থাৎ এটাও কিন্তু ফলস। কীভাবে হচ্ছে এবার চলো সুন্দর করে আমরা অ্যান্সারটা লিখবো, ওয়ান থার্ড ভাগ এক বাই কী লিখবো পনেরো, ইকোয়াল টু কী লিখবো, ওয়ান থার্ড মাল্টিপল ওয়ান বাই ফিফটিন ইকোয়াল টু ওয়ান বাই ফর্টি ফাইভ, কারণ তিন পনেরো পঁয়তাল্লিশই হয়, এটা হলো তাহলে বিবৃতিটি হবে মিথ্যা, বুঝতে পারছো? ওকে, এরপর দেখো তিন নম্বর লেখা আছে, পঞ্চাশ টাকার এক বাই পাঁচ অংশ থেকে দশ টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, অবভিয়াসলি থাকবে না। এবার দেখো কীভাবে হচ্ছে, দেখো পঞ্চাশ টাকার এক বাই পাঁচ অংশ হবে কী হবে, পঞ্চাশ ইন্টু এক বাই পাঁচ, কেন পঞ্চাশ টাকার, টাকার থাকলে কী হয় গুণ টাকার এর, অর্থাৎ পঞ্চাশ ইন্টু ওয়ান বাই ফাইভ, কেন ওয়ান বাই ফাইভ এখানে আছে, এবার পাঁচ দিয়ে যদি আমি এটাকে কাটি কী হয় পাঁচ দশকে পঞ্চাশ, অর্থাৎ দেখে নেবে দশ, তাহলে কী হবে দশ টাকা। এবার দেখো এবার দশ টাকা থেকে যদি তুমি দশ টাকা নিয়েই নাও তাহলে কোনো টাকা থাকবে, কিছুই থাকবে না। দেখো দশ মাইনাস দশ ইকোয়াল টু কী হবে জিরো, অর্থাৎ কোনো টাকাই পড়ে থাকবে না, অর্থাৎ বিবৃতিটা কী হবে সত্য হবে, তিনের বিবৃতিটি হবে সত্য, এই লিখে নাও। ওকে, দেখলে দেখলে দেখে নাও। ওকে, এরপরের কোশ্চেন দেখো বলছে যে পাঁচ হাজার পাঁচশো এক এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো ছ হাজার, এটা সত্য না মিথ্যা সেটা আমাদের পড়তে হবে। এবার চলো আমরা অ্যান্সারটা দেখি, প্রথমত এই জায়গায় এখানে নাম্বার দেবে চার নাম্বার, তারপরে এইভাবে লিখবে এক হাজারের গুণিতকগুলো হবে, এক হাজারের গুণিতক কী হতে পারে, এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার এরকম হতে পারে, তো আমি এরকম লিখলাম তোমাদের বোঝানোর জন্য। ওকে, এবার দেখো পাঁচ হাজার পাঁচশো এক এর পাশের হাজারের গুণিতক কত হতে পারে, হয়তো পাঁচ হাজার হতে পারে কিংবা ছ হাজার হতে পারে, কি স্বাভাবিক তো, পাঁচ হাজার পাঁচশো এক এর পাশে হাজারের গুণিতক কী হতে পারে, পাঁচ হাজার হতে পারে বা ছ হাজার হতে পারে। এবার দেখো পাঁচ হাজার পাঁচশো এক এর সব থেকে কাছে হাজারের গুণিতক হবে হচ্ছে ছ হাজার, ঠিক আছে? কিন্তু কারণটা কি, কারণটা দেখো পাঁচ হাজার পাঁচশো এক মাইনাস পাঁচ হাজার এটা বিয়োগ করলে কত হচ্ছে পাঁচশো এক, ওকে এটা হচ্ছে কত হচ্ছে পাঁচশো এক, কিন্তু ছ হাজার থেকে যদি আমরা এইটাকে বিয়োগ করি আমাদের কত হচ্ছে চারশো নিরানব্বই। এবার চিন্তা করো এক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো একের সব থেকে কাছে রয়েছে কত, ছ হাজার, অবশ্যই, কারণ এখানে চারশো আর এখানে দেখো পাঁচশো, তার মানে কাছাকাছি তো এটাই,
বুঝতে পারছো তো? এর জন্য বিবৃতিটা কী হবে? সত্য হবে। চলো লেখাটা ভালো করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো কোশ্চেনটা বলা আছে এখানে কি, যে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা তো ঋণাত্মক বোঝা যাচ্ছে কারণ এখানে মাইনাস আছে, তাই না? কিন্তু পূর্ণ সংখ্যা কি হবে? আদতেও হবে না। কেন হবে না দেখে নাও। 5 নম্বর দিয়ে লিখবে, -2.1 সংখ্যাটি ঋণাত্মক হলেও পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা কেন হবে? কারণ দশমিক আছে তো। এক্ষেত্রে -2.1 একটি দশমিক সংখ্যা, তার মানে কি বিবৃতিটা কি হবে? মিথ্যা, কারণ এখানে তো পূর্ণ সংখ্যা বলছে কিন্তু আমাদের তো আছে দশমিক, তার জন্য এটা হবে মিথ্যা। এবার দেখো পরের কোশ্চেনটা বলছে, পরিবারের সদস্য সংখ্যা 3, 4, পরিবারের সংখ্যা আছে 2 আছে আর এখানে 5টা আছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো লক্ষ্য করো, 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হবে 5। 4টে এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5টা। ভালো করে বুঝো, 4টে, 1, 2, 3, 4, 5টা। তাহলে 4 জনের জন্য 5টা, আমরা এখানেও বুঝলাম, তার মানে বিবৃতিটা কী হবে? সত্য। তো আমি এটা লিখলাম না, তোমরা এই ছকটা করবে, ছকটা করে এখানে সুন্দর করে লিখে দেবে বিবৃতিটি সত্য। এবার দেখো পরের 7 নম্বর কোশ্চেনটা, এর থেকে বি, সি থেকে ডি, ই থেকে এফ। তো এবিসিডি সরলরেখা 3টি সমবিন্দু সরলরেখাংশ। সমবিন্দু সরলরেখাংশ হতেই পারে না, কারণ সমবিন্দুর ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, সেই বিন্দু দিয়ে সব যাবে, কিন্তু এক্ষেত্রে যাচ্ছে কি যাচ্ছে না লক্ষ্য করো। আমরা ছবিটা এইভাবে আঁকবো, তারপরে এইভাবে আঁকবো। এবার অ্যান্সারটা লিখবো, যেহেতু 3 সরলরেখা একটি বিন্দুতে ছেদ করেনি। দেখো 3টা সরলরেখা কি একটা বিন্দুতে ছেদ করছে? করছে না। চিন্তা করো, এই সরলরেখা, এই সরলরেখা এটাতে ছেদ করছে, তাই না? কিন্তু এই যে ইএফ সরলরেখাটা, এটা কিন্তু এখানে ছেদ করছে না। যেহেতু ছেদ করছে না, তার জন্য কিন্তু এটা সমবিন্দু হবে না, অর্থাৎ বিবৃতিটা কী হবে? মিথ্যা হবে। বুঝতে পারলে? ওকে, ভালো করে দেখো। ওকে, এবার দেখো পরের প্রশ্ন আছে 8 নম্বর, 8 সেমি 4 সেমি, আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি। এবার দেখো এটার অ্যান্সারটা, দেখো আমি ছবি আঁকলাম, 8 সেমি লিখলাম, 4 সেমি লিখলাম, আয়তাকার চিত্রের পরিসীমা আমরা কী জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই কি না? তাহলে 2 লিখলাম, দৈর্ঘ্য কত আছে 8, প্রস্থ কত আছে 4। এবার দেখো 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 4 আর 8 যোগ করলে কত হয়? 12। 12 × 2, তাহলে 12 × 2 = 24 সেমি। তাহলে বিবৃতিটা কী হবে? মিথ্যা। কেন হবে? কারণ আমাদের কোশ্চেনে ভালো করে লক্ষ্য করো, কোশ্চেনে কত দেওয়া আছে? 12 সেমি, কিন্তু আমাদের বেরোচ্ছে কত? আমাদের বেরোচ্ছে কত? 24 সেমি। তার জন্য কী হবে? বিবৃতিটা মিথ্যা হবে। ওকে, সুন্দর করে নোটটা পজ করো, ভিডিওটা পজ করো, এবার লিখে ফেলো। এবার দেখো 3 বলছে, স্তম্ভ মিলাও যে কোনো 3টি, আমাদের যে কোনো 3টি করতে হবে, তো আমি সবগুলোই করে দিচ্ছি। ওকে, তো তুমি যে কোনো 3টি লিখতে পারো, বা পারলে সবগুলোই করে দিতে পারো। এবার চলো অ্যান্সার শিটটা দেখো, খুব সোজা অঙ্কটা। স্তম্ভ মেলাতে লিখলাম প্রথমত, y-7 <= 20 মানে y-7, এই যে y-7 এটা কি 20-এর থেকে ছোটো, এটা চিহ্নর মানে কি? এটা লেস দেন মানে হচ্ছে ছোটো, লেস দেন মানেই হচ্ছে ছোটো, লেস দেন মানে কি ছোটো। তাহলে 1-7 <= ছোটো মানে ছোটো হবে। তাহলে অপশনের মধ্যে আমাদের কী লিখতে হবে? 1-7 20-এর থেকে ছোটো। দেখো এখানে লেখাই আছে, ঠিক আছে? আমি এগুলো প্রত্যেকটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে সাজিয়ে লিখছি, যেটা যেটা যুক্তি তোমরা দেখিয়ে নিতে পারো। y-7 <= 20, অর্থাৎ 20-এর থেকে বড় কিংবা সমান। দেখো 20-এর থেকে বড় এবং 20-এর সমান কিংবা বড়, যাই হোক এটা আসলো লিখলাম আমরা। এবার দেখো y-7 <= 20, দ্যাটস মিন এই যে পার্টটা আছে, এই পার্টটা কোনো দিনও সমান হবে না, অর্থাৎ y-7 20-এর অসমান, অসমান মানে সমান হবে না। এবার দেখো লেস দেন ইকুয়ালিটি 20, তার মানে কি এটার মান কি 20-এর থেকে ছোটো কিংবা সমান হতে পারে? দেখো তাই আছে, 20-এর থেকে সমান কিংবা ছোটো হতে পারে। তাহলে মিলল y-7 <> 20, তার মানে কি যে এই যে y-7 যেটা আছে সেটা 20-এর থেকে কি greater than মানে কি বড়, তার মানে এটা হবে বড়, এই যে অ্যান্সার। তো দেখে নাও সুন্দর করে। ওকে, বুঝতে পারছো? অঙ্ক বুঝতে পারলে খুব সোজা মনে হবে। ওকে, এবার দেখো পরের কোশ্চেন বলছে, স্তম্ভ মিলাও যে কোনো 3টি, এক্ষেত্রে করতে বলছে নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা। তো এখানে আমি লিখে দিচ্ছি পাশে, দেখো 1 নম্বরটাতে হবে বি, বিতে কী আছে? 1, 2, একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা, এ নাম্বার অর্থাৎ 1 × 1। তোমরা যদি ছবিগুলো চিন্তা করো তাহলে কিন্তু দেখবে যে নিরেট চোঙের যে বক্রতল সেটা কিন্তু আমাদের একটাই থাকে, কিন্তু সমতলের সংখ্যা কিন্তু আলটিমেটলি 2 আসে। নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা কিন্তু এক্ষেত্রে 1টি আসে, তার জন্য আমি পাশে লিখে দিলাম। দেখো 1-এরটাতে বি, তারপরে আছে কি এ, তারপরে আছে ডি, তারপরে আছে সি। তোমরা যদি ফলো করতে চাও এই লেখাটা ফলো করতে পারো, মানে এভাবে লিখে দিবে। এই দেখো প্রথমত 3-এর 2 লিখবে, লিখে এখানে লিখবে ক স্তম্ভ, এখানে লিখবে খ স্তম্ভ, লিখে কী করবে 1 নম্বর দিয়ে এখানে লিখবে বি, 2 নম্বর দিয়ে এখানে লিখবে হচ্ছে এ, এইভাবে অপশনগুলো লিখে দিবে। তারপরে দেখো এটা লিখে এটা অপশন লিখবে, তারপরে এটা লিখে এটা অপশন লিখবে। তোমরা খুব ভালো স্টুডেন্ট আমি জানি, তার জন্য আমি অতটা ই করলাম না, এমনি লিখতে পারবে। তো জাস্ট অ্যান্সারটা বুঝতে পারলে? ওকে, তাহলে এটাতে এ, তারপরে এটাতে বি, তারপরে এ, তারপরে ডি, তারপরে সি, এইভাবে লিখে দিবে। এবার দেখো পরের কোশ্চিন, দেখো 4-এর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2×5, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে কত করে আছে? 2 নম্বর করে আছে। কতগুলো কোশ্চেন আছে? 5টা, 10 নম্বর আছে। খুব সুন্দর করে লিখতে পারো আমাদের। দেখো বলছে, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোটো,
চলো ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। চলো বলতে কি ইংলিশে বলে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কি যেটা সময়ের সাপেক্ষে কী হবে, বাড়বে কমবে, বুঝতে পারছো? উচ্চ ক্লাসে শিখে পাবে। এবার চলো চারের এক নম্বর, ধরি আমার বয়স এক্স বছর, আবার আমার বয়স দাদার বয়সের থেকে 5 বছরের কী বলছে যে ছোট, অর্থাৎ আমার দাদা আমার থেকে, আমার দাদার কী হবে, আমার থেকে 5 বছরের বড় হবে। আমি কি, আমি ছোটো মানে কি, তার মানে ও আমার থেকে বড়? ভালো করে বলছো, আমি ছোটো মানে ও আমার থেকে বড়, তো সেটাই আমি লিখলাম। এবার দেখো আমি পরবর্তীকালে লিখবো, তাহলে দাদার বয়স কী হবে, আমার বয়স যদি 5 বছর কী হয় এক্স বছর হয়, তাহলে আর দাদার বয়স 5 বছর বড়, তাই তো? তাহলে কী হবে, 5 বছর বড় মানে বড় বলতে যোগ, তার মানে x+5, তো আমাদের অ্যান্সার বেরোবে x+5 বছর। সুন্দর করে এখানে বাসে লিখে দেবে অ্যান্সার। ওকে দেখা যাচ্ছে ভালোভাবে, ওকে ঠিক আছে। এরপরের কোশ্চেনটা দেখো, এটা খুবই সোজা একটা অঙ্ক, এই একটা সংখ্যা আছে, সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করতে বলছে, এই কোশ্চেনের কথা বলছি আমি, লক্ষ্য করো এটা। এবার দেখো অ্যান্সার শিট এইভাবে লিখবো, এই লিখবো, লিখবো 4-2 দিয়ে লিখবো, স্থানীয় সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করতে করে পাবো, এই দেখো এরকম আসবে, তারপরে এটা, তারপরে এটা কী করে দেখো, এই যে সংখ্যাটা আছে 5, 5-এর পরে সবগুলো শূন্য দিয়ে একটা পার্ট, তারপরে কি পরের পার্টে তো 0 দিয়ে আসবে, 0 দিয়ে ওটার কোনো ভ্যালু থাকবে না, তো আমি ডাইরেক্ট করে দিলাম। তারপরে কী হবে, 5000 দিয়ে এই যে এই ব্যাপারটা আসছে, আর লাস্টে আসছে এটা, তাহলে দেখে নাও তাহলে পরে অ্যান্সারটা এরকমভাবে আসবে। ওকে এর পরের কোশ্চেন দেখো, খুব সোজা একটা কোশ্চেন বলছে যে এইরকম একটা ছবি আছে, BAC, তারপরে এরকম আর একটা ছবি আছে, এরকম আর একটা ছবি আছে, চিত্র এ, চিত্র বি, চিত্র সি। এবার নিচে বলছে যে স্তম্ভ মিলাও, যে কোনো দুটি করতে বলছে, আমি 3টি করে দিচ্ছি, তোমাদের যে কোনো ভালো লাগে করে নিতে পারো। এতে বলছে সমরেখ, চিত্র নম্বর সি, এবং আমাদের এগুলো অ্যাসেন্ডিং অর্ডার বলতে কোনটার সাথে কোনটা ঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। এবার চিন্তা করো, এই আমাদের অ্যান্সার শিটটা, সমরেখ কী বলছে যে চিত্র নম্বর বি, সমরেখ চিত্র নম্বর বি। চিন্তা করো এই যে ছবিতে সমরেখ না, প্রত্যেকটা বিন্দু কি একটা সরলরেখা বরাবর যাচ্ছে, তার জন্য এটা হবে কি সমরেখ, তার মানে সমরেখের ক্ষেত্রে কী হবে, চিত্র নম্বর বি মানে এটা হবে সমরেখ, ক্লিয়ার? এবার অসমরেখ কোনটা হবে, অবভিয়াসলি এটা হবে অসমরেখ হবে, তার মানে এটাতে বুঝলাম যে এ নাম্বার চিত্র হচ্ছে অসমরেখ, অর্থাৎ বিতে, আর সমবিন্দু কি তিনটা একটা বিন্দুতে মিলছে, তার মানে এটার জন্য সঠিক উত্তরটা হবে এটা। এবার আমি এটা সুন্দর করে খাতাতে লিখে দিলাম, দেখো সমরেখ চিত্র বি, বি নাম্বার দেখো অসমরেখ চিত্র এ, সি নাম্বার সমবিন্দু চিত্র সি, আশা করি বুঝতে পারছো। ওকে 4-3 নম্বর দিয়ে লিখবে, দরকার পড়লে ভিডিওটা পোস্ট করে নাও। খুব সোজা একটা অঙ্ক দেখো, এরপরে আছে এর হাতের কাজ 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে, কে বেশি পেয়েছে শতকরা সাহায্যে নির্ণয় করো। এর আগে মডেল অ্যাক্টিভিটিতেও সম্ভবত এরকম একটা অঙ্ক ছিল, তো চলো এটার অ্যান্সার বের করি। দেখো এইভাবে লিখবো, এ হাতের কাজে 4-এর 4 নম্বর দিয়ে লিখবে, এ হাতের কাজে শতকরা পেয়েছে 20/50, কেন 50-এর মধ্যে 20 মানে কি 20/50, তাই কি না? 50-এর মধ্যে 20 মানে কি 20/50। এবার আমাদের বের করতে হবে শতকরা, শতকরা মানে কি 100, শতকরা মানে 100, তার জন্য 100 লিখলাম। এবার দেখো কাটাকাটি করলাম, 50 দুগুণে 100, অর্থাৎ 2 হবে, আর 40 দুগুণে 40, তো এখানে 40 লিখলাম। সিমিলার ওয়েতে বি, দেখো বিতে কী হলো, বি হাতের কাছে পেয়েছে 10/25, কেন 25-এর মধ্যে পেলো 10, তাহলে 100-তে কত পাবে, তার জন্য 100-তে মাল্টিপ্যাল করলাম, কাটাকাটি করলে কত হবে, 4-25-100, অর্থাৎ 4×10=40। তাহলে দেখো এও পাচ্ছে 40, এও পাচ্ছে 40, বিও পাচ্ছে 40, তাহলে দুজনের টাকা কি সমান, তার জন্য লিখবো এ এবং বি উভয়ই শতকরার দিক দিয়ে সমান নম্বর পেয়েছে, বুঝতে পারছো? এইভাবে লিখে লিখে নিতে পারো। দেখো এরপরে দেখো 5 নম্বর আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমিকে নির্ণয় করো। খুব সোজা একটা অঙ্ক, এবার দেখো অ্যান্সারটা সলিউশন এইভাবে আমরা করবো, 4-এর 5 নম্বরটা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, আবার 3×বাহু এটাই কি পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি 3×বাহু, কারণ ত্রিভুজের 3টে বাহু থাকে, আর 3টে বাহুর যোগফলে কিন্তু তার পরিসীমা, তার 3×বাহু এটা কী হবে 14.4, সমবাহুর ক্ষেত্রে কী হবে বাহু হবে 3টা। এবার দেখো বা দিয়ে লিখবো বাহু, এই 3টাকে এদিকে নিয়ে আসলে কী হবে, নিচে চলে যাবে, তাই কি না? এবার 3কে এটাতে কাটো, তাহলে 3×4 এখানে 4 হবে, আর 2×4 থাকছে, এর মধ্যে কত যাচ্ছে 3×8=24, অর্থাৎ 8, 4.8, তাহলে আমাদের অ্যান্সারটা বেরোবে 4.8 সেমি। ত্রিভুজটির একটি বাহুর মান হবে কত, 4.8 সেমি, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? সুন্দর করে একটা অ্যান্সার লিখে দাও। ওকে এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন আরও সোজা, 5-এর 1 নম্বর বলছে যে 145-232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো, ও ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। দেখো নাম্বার কত আছে, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার আছে 3 করে 4 করে নাম্বার আছে, 3টে কোশ্চেন 3×4, তো আমাদের একটু বড়ই করতে হবে, যদি অঙ্কটা খুব ছোটোই অঙ্কটা, তো আমরা এইভাবে অ্যান্সারটা করবো। দেখো 145 এবং 232 লিখলাম, 29 দিয়ে ভাগ করবো, আই মিন 29 দিয়ে লসাগু কমন নিলে কত হবে, 5×29=145, আর 8×29 করলে কত আসে 232, তো নির্ণয় গসাগু কত আসছে আমাদের, এই যে পার্টটা 29, এই 29টাই হবে আমাদের গসাগু, অর্থাৎ নির্ণয় গসাগু হবে 29। এবার দেখো গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু আমরা কী জানি, যে সংখ্যা দুটির গুণফল। এবার দেখো লসাগু, এবার লিখলাম আর এই গসাগু পার্টটাকে এদিকে নিয়ে গেলাম, এদিকে নিয়ে গেলে কী হবে, সমান সমানে নিচে চলে আসবে।
দেখে দেখো, এবার দেখো কি করবো আমরা। দেখো সংখ্যা দুটির গুণফল 45×232, আর গসাগু তো আমাদের বেরিয়েছে কত, 29, সেই যে 29 লিখলাম। কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে পরে কত হবে, 145×29, তাই তো? তাহলে 5×232, তাহলে 5×232 কত হবে, দেখো এটা লিখলাম, 12 লসাগু, 5×232 কাটা গুণ করলে কত হচ্ছে, 1160। বুঝতে পারছো? এইবার আমরা সুন্দর করে অ্যান্সারটা লিখবো। নির্ণয় লসাগু হবে 1160। ওকে, বুঝতে পারলে? এরপরে দেখো 5×2 সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +7 -7। তো খুব সোজা একটা অঙ্ক সংখ্যা রেখার সাহায্যে করতে হবে আমাদের। এবার দেখো অ্যান্সার শিটটা রিভিউ করবো আমরা। তো সংখ্যা রেখার সাহায্যে যোগফল 5×2 এভাবে লিখবে, তারপর লিখবে সংখ্যা রেখার সাহায্যে যোগফল +7, কমাতে লিখবে -7। তো আমরা দেখো এইভাবে করলাম, তো এটা জিরো আমরা ডিনোট করলাম, জিরোর থেকে এদিকে গেলে কি হবে মাইনাস, এদিকে গেলে প্লাস। দেখো জিরো থেকে এদিকে গেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে যাচ্ছে। এখানে তীর চিহ্ন দেওয়ার উদ্দেশ্য কি বলতো, সংখ্যাটা আরও বাড়তে পারে। এদিকে দেখো -1, -2, -3 এভাবে কীগুলো চলতে থাকলো, আমরা -8 পর্যন্ত করলাম। তো প্রথমত বলছে যে +7 বলতে এখান থেকে স্টার্ট করলাম, জানি চলো 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 চলছি কত পর্যন্ত বলছে, 7 মানে 7 পর্যন্ত, এই পর্যন্ত আমি গেলাম। ওকে, তাহলে +7 বলতে এই পর্যন্ত আমি গেলাম। ওকে, এখানে যাওয়ার পরে আবার বলছে কি যে -7, এখানে কিন্তু বলছে যোগফল, যদি আমাদের এখানে যোগফল এগুলো ইত্যাদি উল্লেখ না থাকতো তাহলে তো এখান থেকে ডাইরেক্ট এই পর্যন্ত হতো, তাহলে টোটাল আমাদের কত হতো, 7, 8, 14, তাই কি না? কারণ 7 এদিকে -, -, প্লাস হয়ে যেত, তো 7, 7, 14 হতো। কিন্তু এই ক্ষেত্রে পার্টিকুলার বলে দিয়েছে যোগফল, তো +7 কমা দিয়ে বলছে -7। তাহলে কি প্রথমত আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত যাবো, কতগুলো ঘর, 7টা ঘর গেলাম। এবার যাওয়ার পরে দেখো বলছে যে মাইনাসের দিকে 7টা, তাহলে মাইনাসের দিকে আবার 7টা যাচ্ছি। মানে এখানে এখান থেকে শুরু করবো, মাইনাসের দিকে যাবো, কত, মাইনাসের দিকে 7 ঘর যাবো, এই 1টা ঘর, 2টো ঘর, 3টো ঘর, 4টো ঘর, 5টো ঘর, এরকম যেতে 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 এখানে আসলে আমাদের কিন্তু পজিশন মিলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে পরের যে কাউন্টিংটা হবে, পরের কাউন্টিংটা হবে -7। আবার চলো ছোট্ট করে বুঝিয়ে দিই, এখান থেকে প্রথমে +7 এই পর্যন্ত আসবে, তারপরে যেহেতু বলছে মাইনাসের দিকে যেতে হবে, তার মানে এখান থেকে আবার স্টার্ট করবো, জানি এইভাবে কী করবো, আবার মাইনাসের দিকে এটা যাবো। তাহলে আলটিমেটলি আমাদের দেখো ফার্স্ট পজিশন 0 ছিল, লাস্ট পজিশনও 0, প্রথমেও 0তে ছিলাম, এখনও 0তে আছি, তাদের আমাদের অ্যান্সারটা কী হবে, 0, তার মানে +7 আর কী হবে। তাহলে আমাদের গ্রাফের ভাষায় লেখচিত্র ভাষায় কিন্তু আমরা বুঝে গেলাম 0। এবার ক্যালকুলেশন ভাষায় কী করবো, এই যে 7, এই যে 7, তাহলে কী হবে, দেখো 7 লিখলাম আর -7, দ্যাটস ইকুয়ালিটেশন কী হবে, 0 অবভিয়াসলি, তাহলে অ্যান্সারটা 0 আমাদের, এটা তো মিলছে, ক্যালকুলেশনও 0 মিলছে আর এখানেও 0 মিলছে। ক্লিয়ার অ্যাজাম্পশন, বুঝতে পারলে? এরপরে দেখো পরের কোশ্চিন, চলো একবার নোটটা দেখে নাও, স্থির করে রাখতে লাগে। আচ্ছা ওকে, চলো পরের কোশ্চেন দেখি। দেখো বলছে যে সুজাতার তত্ত্ব থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। তো সুজাতার তত্ত্বতে কী বলছে একটু দেখিয়ে নিই, সুজাতার তত্ত্বতে কী আছে, যে সুজাতার বন্ধুর সংখ্যা, বলছে যে গান গাইতে ভালোবাসে, সুজাতার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে 4 জন আছে গান গাইতে খুব ভালোবাসে, নাচ করতে ভালোবাসে 5 জন, এবং আঁকতে ভালোবাসে মানে ছবি আঁকতে ভালোবাসে 7 জন। ওকে কমপ্লিট। এবার চলো অ্যাজাম্পশনটা কীভাবে আসে অঙ্কটা দেখি। তো এইভাবে লিখবো, দেখো প্রথমত লিখবো 5×3, দিয়ে লিখবো বন্ধুর সংখ্যা, মানে এদিকে হচ্ছে কি বন্ধুর সংখ্যা পাচ্ছে, এদিকে যাওয়া মানে বন্ধুর সংখ্যা পাচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম আরও আমরা লিখতে পারি, তো আমি 8 পর্যন্ত লিখলাম। এবার দেখো গান গাইতে ভালোবাসে, কজন বলছে 4 জন, কোশ্চেনে কজন আছে দেখো গান গাইতে বলছে 4 জন। ওকে, তাহলে পরে কি এই যে 4 জন আছে, তাহলে এই যে ছবিটা আছে সেই ছবিতে এই 4 পর্যন্ত আমরা করবো, তাহলে গান গাইতে এখান থেকে 4 পর্যন্ত, তাহলে এটা কি 4 জন। ওকে, এরপরে দেখো বলছে যে নাচ করতে 5 জন, তার মানে 5 রেখা পর্যন্ত, এই যে 5 রেখা পর্যন্ত, তার মানে এই বরাবর। তারপরে দেখো বলছে যে লাস্টে যে 7 ভালোবাসতে 7, কী বলছে যে আঁকতে ভালোবাসে, সেটা হচ্ছে 7, তো এটা হচ্ছে 7 বরাবর। আমি প্রথমত বুঝিয়ে দিই, তারপরে তোমাদের নোটটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তাহলে এই বরাবর, তাই কি না, তাহলে এই বরাবর 7, তার মানে আঁকতে হচ্ছে 7 ঘর পর্যন্ত এটা। এবার দেখো সুন্দর করে দেখে নাও, আশা করে বুঝতে পারছো কী করে বলো তো, এটা 4 ঘর পর্যন্ত একটা, 5 ঘর পর্যন্ত এটা একটা, 7 ঘর পর্যন্ত এটা একটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার শিট, এভাবে লিখতে লাগবে। আমাদের লেখা অত ভালো না, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে, তাও একটু কষ্ট করে চেষ্টা করো। গান গাইতে ভালোবাসে এটা দিবে, তারপরে নাচ করতে ভালোবাসে এটা, তারপরে আঁকতে ভালোবাসে এটা, আমি বলেও দিচ্ছি সঙ্গে সঙ্গে। ওকে ঠিক আছে, তারপর পরের কোশ্চেনটা দেখো, তাহলে পরের একটা কোশ্চেন দেখো, 6 নম্বর বলছে যে এই বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে, আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। অঙ্কটাতে নাম্বার আছে 6, কিন্তু অঙ্কটা তো খুবই সোজা আর খুবই ছোটো, যাই হোক আমরা করছি, দেখে নাও অঙ্ক রাইট হলে যত ছোটোই হোক অ্যাকুরেট নাম্বার থাকবেই। অ্যান্সারটা দেখো, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে, 50 জন, কীভাবে আছে দেখো এখানে বলে দিছে 50 জন, আমাদের এই ক্ষেত্রে বলছে 50 জন, তাই না? তাহলে আমরা লিখলাম মোট ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন। তো বলছে যে 80-এর বেশি নাম্বার পেয়েছে, কী লিখবো, এভাবে লিখবো 60×50/100, হাউ ক্যান পসিবল দিস ওয়ান, জাস্ট থিং আমাদের কী বলছে যে দেখো এখানে দেখো 60% বলছে, বলছে কি না, তাহলে আমি এখানে 60 লিখলাম। পার্সেন্টেজকে আমরা কী লিখতে পারি, 60×100 লিখতে পারি, কত বলছে যে 50 জন, তাহলে আমরা এখানে নিলাম 50 জন, 50 জন আমরা বের করতে হবে। ওই কী করতে পারো বা এইভাবে করতে পারো,
দেখো প্রথমত কাটাকাটি করবো, 50 দুগুণে 102 হলো, তাই কি না? 50 দুগুণে 100 এখানে 2 হলো, এবার 2 দিয়ে এটা কাটলে কত হবে? 30। তখন আমাদের অ্যান্সার আসলে কত? 30 জন। এবার লিখবো 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। তোমরা ক্লাস 6-এর সব সাবজেক্টেরই নোট বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 50 মার্কসেটগুলো দাদার ক্লাসরুমে পেয়ে যাবে। দেখতে হলে অবশ্যই দেখো, যদি তোমাদের মনে হয় প্রয়োজন আছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার, যদি দাদার ক্লাসরুমে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কোনো অঙ্কতে যদি প্রবলেম থেকেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো যে দাদা এটা প্রবলেম ছিল। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর খুব তাড়াতাড়ি তোমরা ক্লাস 7 উঠে যাচ্ছ, সেটার একটা আলাদা একটা মজা আছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো খুব কমপ্লিট করো তাড়াতাড়ি। ওকে।